শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে গেল আমার। উঠে বসে কেরোসিনের কুপিটা জ্বালিয়ে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো সাড়া এলো না, তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি শম্ভুনাথ। একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। শম্ভুনাথ? এত রাতে? ওহো, কাল তোমার স্ত্রী কলেরায় তো মারা গেছে, কিন্তু এত রাতে এসেছো কেন আবার? নতুন করে কারোর কি অসুখ করল? আমি বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দিতেই শম্ভুনাথ অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু গো, বাঁচান। কি হলো শম্ভুনাথ, কাঁদছো কেন? আরে কার কি হলো আবার? আমার একটা মাত্র ছেলে ডাক্তারবাবু, তাকেও কলেরা ধরেছে। যেমন করেই হোক আপনি ওকে বাঁচান। বউটাও মারা গেছে, ছেলেটার মুখের দিকে চেয়ে এখনো বেঁচে আছি। ও চলে গেলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। তুমি ভয় পেও না শম্ভুনাথ, তোমার ছেলের কিছুই হবে না। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসি। আমি শম্ভুনাথকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে শম্ভুনাথ বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন, ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি সাইকেলটা নিয়ে এক্ষুনি যাচ্ছি। শম্ভুনাথ এগোল, আমি চালাঘর থেকে সাইকেলটা বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে সাইকেল করে টর্চের আলোয় পথ দেখে কৃষ্ণপুরের দিকে চললাম। এ অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারোর বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যায়। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়ে থাকতে পারি না, তাই ব্যর্থতা ঢাকার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, শম্ভুনাথ কোথায় গেল? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে তো গেছে, কিন্তু আমি তো চলেছি সাইকেল করে। এতক্ষণে তোকে ধরে ফেলবার কথা। যাই হোক, কৃষ্ণপুর ঢোকার মুখে একটা জঙ্গল আছে, জঙ্গলের ধারে এসে থামলাম। আমি গাছের গোড়ায় সাইকেলটা রেখে যখন একটি সিগারেট ধরাবো, ঠিক তখনই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন টুকরে কেঁদে উঠল। ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো? যে করেই হোক আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। গায়ে লোম খাড়া হয়ে উঠল আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। আর এই যে শম্ভুনাথের বউ কমলিনীর গলা, যে কমলিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি, কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই কমলিনীর ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল, কিন্তু কি করে? এমন সময় অপ্রত্যাশিতভাবে শম্ভুনাথের দেখা না পেলে হাট ফেলি করে ফেলতাম। শম্ভুনাথ একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন ছটফট করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু শম্ভুনাথ, একটু আগে তোমার বউয়ের গলা একে যেন। ওসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে শম্ভুনাথের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে শম্ভুনাথ! আমি সাইকেল মেরে ও যেন তার নাগাল ধরতে পারছি না। কিছুটা পথ এগোতেই দেখতে পেলাম শম্ভুনাথ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দেখলাম শুধু হারিকেনটাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলছে। এটা দেখে এমন তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার, সারা শরীর থরথর করে কাঁপছে। তবুও আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের পেছন পেছন যাচ্ছি। আমাকে যে ছেলেটাকে যে করেই হোক বাঁচাতেই হবে। শম্ভুনাথের বাড়ির সামনে যেতেই হ্যারিকেনের আলোটা অদৃশ্য হয়ে গেল। আমি তখন শম্ভুনাথের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরের সামনে দাঁড়িয়ে ভয় ভয় কাঁপা গলায় ডাকলাম, শম্ভুনাথ! ও শম্ভুনাথ! কোনো সাড়া শব্দ নেই। আবারও ডাকলাম,
শম্ভুনাথ কোথায় গেলে? আরে ঘর থেকে বেরিয়ে এসো, আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে, ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, শম্ভুনাথ কোথায়? ও ছেলের অসুখের কথা বলে ডেকে আনলো আমায়, অত চোখেই তো দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল, সকলের বিস্মিত হয়ে বলল, শম্ভুনাথ, শম্ভুনাথ আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটা বই আনলো সে। সে কি, এই তো সন্ধ্যের সময়, খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে তবে ওর ছেলের অসুখের কথা জানি না, চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখি শম্ভুনাথের ছেলেটা বিছানাপত্র নোংরা করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যত দ্রুত সম্ভব ব্যাগ থেকে স্যালাইনটা বের করে লাগিয়ে দিলাম ওর হাতে। এক এক ফোঁটা করে পানি স্যালাইন থেকে বেরিয়ে প্রবেশ করছে ছেলেটার গায়ে। ছেলেটার জ্ঞান তখনও ফেরেনি, চারদিকটা কেমন নিস্তব্ধতার চাদরে মোড়ানো, কারণ মুখে কোনো সাড়া নেই। সবাই খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রয়েছে স্যালাইনের টপ টপ করে গড়িয়ে পড়া দৃশ্যটার দিকে। এমন সময় নিস্তব্ধতার চাদর ভেঙে মিলি কণ্ঠে করুণ সুরে কে যেন সাড়া দিয়ে উঠল, ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো? চমকে উঠলাম আমি। আরে, এ তো সেই তখনকার গলা, সোমনাথের স্ত্রী কুমলিনীর। এবার বেশ ভয় পেয়ে মাথা তুলে লোকেদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সোমনাথের স্ত্রী? আর বলবেন না ডাক্তারবাবু, বিচারি খুব ভালোবাসতো তার ছেলেটাকে, সে থাকলে আর ছেলেটার এই অবস্থা হতো না। কাল সন্ধেবেলা মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়েই দিতে হলো তাকে। তা তা সে নেই বলে কি তোমরাও ছিলে না? তোমরাও তো পারতে ছেলেটাকে একটু দেখে রাখতে। কথাটা বলতেই সবাই কেমন একসাথে হেসে উঠল আমার দিকে তাকিয়ে, কেমন যেন ভিদগুটে অস্বস্তিকর সেই হাসি। আমরা আর কই আছি ডাক্তারবাবু, পুরো গ্রাম যে শূন্য হয়ে গেছে, ঘরে আলো দেওয়ার মতো আর কেউ রইল না। মা মা, মানে কি কি বলছো সব তোমরা? হ্যাঁ ডাক্তারবাবু, ওরা ঠিকই বলেছে। এ কি শম্ভুনাথ, তো তুমি, কমলিনী, তুমিও, তো তোমরা তোমরা এখানে কিভাবে? এ কি করে সম্ভব? হ্যাঁ, এ কি করে সম্ভব? ডাক্তারবাবু গো, আমার ছেলেটারে বাঁচান। আমার ছেলেটা মারা গেলে যে আর এ গায়ের অস্তিত্বও থাকবে না, মৃত্যুপুরি হয়ে যাবে গো। বাঁচান ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান। শম্ভুনাথের মুখটা কলেরায় কেমন শুকিয়ে এসেছে, স্বজন হারানোর যন্ত্রণা আর ছেলের মুমূর্ষ অবস্থা যেন তার অস্তিত্বহীন দেহটাকেও কুড়ে খেয়েছে। তাদের মুখে কেবল অসহায়তার ছাপ। এমন পরিস্থিতিতেও আজ আমি ভয় না পেয়ে সাহসের সাথে শম্ভুনাথের ছেলের চিকিৎসা করছি। নিবু নিবু কপিটাও যেন আস্তে আস্তে সবল হয়ে জ্বলতে শুরু করল। ঘরের ওপরে লক্ষ্মী পেঁচাটাও ডাকা বন্ধ করে দিল। ওই দূর আকাশের দিকে তাকিয়ে একটানা ডেকে যাচ্ছে লাজকাটা শিয়াল। এমন সময় একটা মৃদু ঠান্ডা বাতাস এসে শীতল করে দিয়ে গেল পরিবেশটা। শম্ভুনাথের ছেলেটা চোখ খুলল। আমি খুশিতে আত্মহারা হয়ে দ্রুত গতিতে পা চালিয়ে বাইরে বেরিয়ে দেখলাম শম্ভুনাথ আর কমলিনীর অতৃপ্ত আত্মা তৃপ্ততার চাদরে মুড়িয়ে ভেসে গেল নীল আকাশে। Thank you.